গাড়ি চালানো শিখতে গিয়ে সেই গাড়ির ধাক্কায় এক ছ বছরের শিশুর মৃত্যু হলো। টিউশন থেকে পড়ে আর বাড়ি ফেরা হলো না। পাশের দোকানেই বসেছিল বছর ছয়ের ছোট্ট হার্দিক। পাড়ারই এক ব্যক্তি ভটভটি গাড়ি চালানো শিখতে গিয়ে ওই শিশুকে ধাক্কা মারে বলে অভিযোগ। দোকানে বসেছিল টিউশন থেকে এসে, আর ওই যারা গাড়ি চালায় তারা নাকি নতুন গাড়ি কিনছে, গাড়ি চালানো শিখে নেই, গাড়ি ব্রেক ফেল করে দোকান ভেঙে আমার নাতিকে মার্ডার করছে, মেরে ফেলছে গাড়ি দিয়ে চাপা দিয়ে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দমুনি দুই নম্বর অঞ্চলের রাখাল হাটকুমার পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে মৃত শিশুর নাম হার্দিক রায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে 12টা নাগাদ রাখাল হাট এলাকায় রূপকান্ত রায় নামের এক যুবক ভুটভুটি গাড়ি চালানো শিখছিল। সেই সময় পাশেই থাকা একটি দোকানে সোজা গিয়ে ধাক্কা মারে সেটি। সেই দোকানে দোকানদার সহ ছিল হার্দিক রায় নামের ছোট্ট শিশুটি। গাড়িটি প্রথমে খুঁটিতে ধাক্কা মেরে সোজা চলে যায় দোকান ঘরে, সেখানে ওই শিশুটিকে জখম করে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে দেহটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। গাড়ি চালানো শিখতে গিয়ে সেই গাড়ির ধাক্কায় এক ছ বছরের শিশুর মৃত্যু হলো। কেরালায় গেছে তো, বাচ্চাকে আমি বাচ্চাকে বাড়িতে রাখা বললাম যে তোমরা পড়া হয়ে গেছে, তোমরা এখন বাড়িতে এখন খেলো, আমি এই এই মুহূর্তে তারপরে একটা আমি পঞ্চায়েতের বাড়ি যাই, আমার একটা দরকার আছে বিশেষ কাজ, কাজের জন্য আমি পঞ্চায়েতের বাড়ি যাই, ওইখানে গিয়ে আমার আবার আরেকখানে যাই। তো সেখানে আমি রাস্তা থেকে আসার সময় শুনতেছি এরকম দুর্ঘটনা। দোকানে বসেছিল টিউশন থেকে এসে, আর ওই যারা গাড়ি চালায় তারা নাকি নতুন গাড়ি কিনছে, গাড়ি চালানো শিখে নেই, গাড়ি ব্রেক ফেল করে দোকান ভেঙে আমার নাতিকে মার্ডার করছে, মেরে ফেলছে গাড়ি দিয়ে চাপা দিয়ে। চাপা দিয়ে কি গাড়ি? ওই ভেটভেটিয়া নাকি শুনলাম, আমি দেখিনি, এখনো গাড়িও দেখিনি, মানুষের মুখে শোনা, ওখানকার পাবলিকের মুখেই শোনা। কোন ক্লাসে পড়তো? ও মনে ক্লাস থ্রিতে পড়তেছে। থ্রি পড়তো? হ্যাঁ। ওর বাবার নাম কি? ও বাবার নাম হরিশ রায়। হরিশ রায়। ওর বাবা কি করে? পরিযায়ী শ্রমিক। কোথায় থাকে ওর বাবা? কাজ করে। কেউরে কাজ করে। তো ওখান থেকে ঘটনা পড়ে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসলেন? হ্যাঁ, ময়নাগুড়ি হাসপাতালে ওরাই নিয়ে আসছে, আমি ময়নাগুড়ি হাসপাতালেই ফোনটা দেখি আমার নাতিকে। আচ্ছা, তারপরে হাসপাতালে কি বললো ডাক্তার? হাসপাতালে ডাক্তার বললো যে মারা গেছে। তো আপনারা এই ব্যাপারে থানায় অভিযোগ জানাইছেন? থানায় তো অভিযোগ জানাইনি, তো জানানোর জন্য আসছি, জানাবো। কি চাচ্ছেন আপনারা? আর কি বলবো, ওর আত্মার শান্তির জন্য গাড়ি নিয়ে মানে নতুন ড্রাইভিং নাকি শিখতেছিল, তো ওই আচমকা গিয়ার ইসে করে পুরো স্পিডে মানে দোকানে মেরে দেয়। ও কি প্রাইভেট পড়ে দোকানে এসেছিল? প্রাইভেট পড়ে দোকানে? হ্যাঁ, প্রাইভেট পড়ে ওইখানে দোকানের মধ্যে ছিল ভাগিনা। দোকানটা কাদের? দোকানটা ওদের নিজস্ব। হ্যাঁ, হিমালয় রায় আমার হচ্ছে বোন হয়, আর হরিজ বনজামাই ও বাইরে থাকে কাজে ইসেতে কেরালা থেকে। আপনার নাম? দিলীপ রায়। মারা গেছে কে হয় আপনার? ভাগিনা।